الشمس وضحاها القمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها الله تعالى বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি, সূর্যের কিরণের কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি আসমানের কসম খেয়ে বলি, আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা গেছে? নয়টা। কয়টা গেছে? প্রত্যেকের প্রত্যেকবার বলে বলে বলেন ওয়াশামসি قد افلح من زكاها وضحاها قد افلح من زكاها والقمر اذا تلاها قد افلح من زكاها নয় বার বলে এবার বলে ওয়ানফসিন, নয় বার বলার পরেও তুমি মানলে না ওয়ানফসিন, যাও এবার তোমার কসম খেয়ে বলি আল্লাহ। এবার রব্বুল আলামিন বলেন আর পারলাম না তোকে বুঝাতে, এবার তোকে চূড়ান্ত কসম খেয়ে বলি, তোর কসম খেয়ে বললাম তারপরেও তুই মানলি না, যা এবার ওয়ামা সাওয়াহা, ওয়ামা সাওয়াহা, নফসকে যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি আল্লাহ। কি কয়টা গেল এবার? এগারো। কয়টা? এগারোটা কসম খেয়ে রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা, বলেন কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ, প্রত্যেকের আলাদা আলাদা ভাবে কসম খেয়ে বলি, তাহলে আমাকে বলে মুশতাক, আমি তোর কসম খেয়ে বলি। খালেদকে বলে খালেদ তোমার কসম খেয়ে বলি, রাশেদকে বলে রাশেদ তোমার কসম খেয়ে বলি, এবার রাশেদাকে বলে রাশেদা তোমার কসম খেয়ে বলি। আল্লাহ তাআলা এখানে আগে বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আগে দিয়েছি গুনাহ করার যোগ্যতা, পরে দিয়েছি গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা। সুবহানাল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شفلك اليوم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله مولانا العظيم আজকে ঝাটিয়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ঈশ্বরগঞ্জ মুমিন শাহী কর্তৃক আয়োজিত 61তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরাতে উলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইরা পর্দার আলোর মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার জন্য নির্ধারিত বিষয় দেওয়া হয়েছে সূরা শামসের তাফসীর। তাফসীর করা তাফসীরওয়ালাদের জন্যই সাজে, মুফাসসিরদের জন্যই সাজে। আমরা যারা মুখস্থ বয়ানি আছি আমাদের জন্য তাফসীর সাজে না। এই জন্য হযরত মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাই বাংলাদেশের এক প্রখ্যাত মুফাসসির ছিলেন, বলতে গেলে বাংলাদেশে হযরত মুফাসসির সাহেব রহমতুল্লাহ আলাই ইনাদের পর্যায়ের পরে ইনি ছিলেন সবচেয়ে বড় মুফাসসির। হযরত মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাই তিনি যখন এই কোথাও তাফসীর করতেন তো তিনি বলতেন যে আমি আপনাদের সামনে কোরআনে কারীমের কয়েকখানা আয়াত পড়েছি, আমি এর সাদা মাটা তারজমা আমি আপনাদের সামনে করে দেব। এত বড় মুফাসসির হযরত মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, যিনি দারুল উলুম দেওবন্দে বয়ান করেছিলেন, দারুল উলুম দেওবন্দে বসে তিনি এক কথা বললেন। তিনি বললেন যে আমার উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় এহসান, মাই কিসি দরজা পে কিসি দরজে পে কোরআনে কারীম পড় লেতা হুঁ, আমার উপরে আল্লাহ তাআলা সবচেয়ে বড় এহসান যে আমি কোনো না কোনোভাবে একটুখানি কোরআনে কারীম পড়তে পারি। বিশ্ববিখ্যাত আলেম ছিলেন, পৃথিবীর দশটা ইউনিভার্সিটি থেকে যাকে সম্মানজনক পিএইচডি দিয়েছে। তিনি কি বলতেন বলেন, আমার উপরে আল্লাহ তাআলার বড় এহসান, আমি কোনো না কোনোভাবে কোরআনে কারীম কি একটু পড়তে পারি। এই যে তাফসীর করা আমাদের জন্য না সাজে না শোভনীয়, শুধুই হয়তোবা দুই এক আয়াত আমরা একটু পড়ি, এর আলোকে একটু কথা আল্লাহ তাআলা বলাইয়া দেন, এর বাইরে আর কি। তা আমার জন্য নির্ধারিত বিষয় দিয়েছেন সূরা শামসের তাফসীর। আমি এখান থেকে এই দু তিনখানা আয়াতে কারীমের তেলাওয়াত করেছি, পুরো সূরাটা আমি পড়ি নাই। এজন্য আমাদের যাত্রা বাড়ির শায়খ বলেন খুতবার পরেও যখন কোরআনে কারীমের তেলাওয়াত হয় সেটাও শোনা ওয়াজিব। আমি যদি এখন পুরোটাই পড়তাম তো যারা রাস্তাঘাটে আছে তারা শুনতো না, এজন্য আমি পড়িনি। এই সূরাটার নাম সূরাতুশ শামস। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা 11টা কসম খেয়েছেন, কয়টা কসম? 11টা। এক বাবা তার ছেলেকে কথা বলতে কসম খাওয়ার প্রয়োজন পড়ে না, এক মা তার মেয়েকে কোনো কিছু বোঝাতে কসম খাওয়ার প্রয়োজন পড়ে না, লেকিন রব্বে করিম রব্বুল আলামিন রব্বুল মাশারিক ওয়াল মাগারিব রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ রব্বুল ইনস ওয়াল জিন রব্বি মুহাম্মদ আর রব্বি ইব্রাহিম, আমার মতো 3.5 হাতের মানুষটাকে বোঝাবার জন্য এক টানা 11টা কসম খেয়েছে। আর কোরআনে কারীমে একাধারে সবচেয়ে বেশি কসম হল এই সূরা, কতটা? 11। আমি গুনি দেখি হয়নি, দেখেন তো। ওয়াশ-শামসি ওয়া দুহাহা আল-কমরি ইযা তালাহা
والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها إن لله لو بولن سبحان الله যদি না আসে বলা إن لله لو بولن বুঝলেন سبحان الله যদি বলা না আসে তো إن لله لو بولن বলা আসে না কেন এই জন্য বলেন إن لله হাকিমুল উম্মত বলছেন কাঁদা আসে না কেন এই জন্য কাঁদ এখন সুবহান আল্লাহ বলা আসলো না কেন এই জন্য বলেন ইন্না লিল্লাহ কতটা কতটা কসম খেয়েছেন বলেন ১১ কোরআন কারীমের সবচেয়ে বেশি কসম একসাথে এই জায়গা আর সবচেয়ে বড় কসম হলো সূরা ওয়াকিয়ার ওই কসম ফালা উকসিমু বিমা ওয়াকাইন নুজুম এটা হলো সবচেয়ে বেশি সংখ্যক কসম সবচেয়ে বেশি সংখ্যক কসম এক শব্দের মধ্যে একসাথে কোটি কোটি কসম এক শব্দে একসাথে কোটি 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 টু দি পাওয়ার কোটি কোটি কসম ফালা উকসিমু বিমাওয়াকাইন নুজুম এখানে এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তাআলামুন আযীম এটা যদি বুঝতে তোমরা তাহলে টের পেতে এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় কসম লাকাসামুন আযীম এটা সবচেয়ে বড় কসম আর এখানে আল্লাহ তাআলা ১১টা কসম খেয়েছেন কয়টা ১১টা কসম খেয়েছে ১১টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন আমি এটা কসম খেই মূলত কসম কখন খাওয়া হয় যখন মুখাতব মুনকির হয় যখন মুখাতব ইনকার করে তখন কসম খাওয়া হয় বলেন মুখাতব যখন কি করে শ্রোতা যখন অস্বীকার করে তখন কসম হয় শ্রোতা যখন খালি উজ্জেহেন হয় তখন কসম হয় না শ্রোতা যখন বিলকুল খালি এ ব্যাপারে তার কোনো ধারণা নাই তখন কসম হয় না যেমন আমি বললাম জায়েদ আলেম ইনাকে বললাম এই পান পান খানেওয়ালা ইনাকে বললাম জায়েদ আলেম কেন পান খাচ্ছেন এখনো বয়স হয়েছে পান খাওয়া এই আয়াতের মধ্যে এটাও আছে কাদাফলাহ মান যাক্কাহার মধ্যে এটাও আছে যারা পান খায় না তারা কামিয়াব এটাও আছে কি বলতেছিলাম শ্রোতা যখন খালি ও জেহেন হয় তখন কি হয় না বলেন কসমের প্রয়োজন হয় না শ্রোতা একদম খালি ও জেহেন আমি বললাম ভাই জায়েদ আলেম বাস হয়ে গেছে জি হুজুর জায়েদ আলেম লেকিন শ্রোতা কি বলে না না জায়েদ আলেম না তখন এই শুনো নিশ্চয় জায়েদ আলেম না না হুজুর অবশ্যই জায়েদ আলেম না আল্লাহর কসম জায়েদ আলেম তাহলে শ্রোতা যখন খালি উজ্জেহেন হয় যখন পুরো খালি হয় তখন কি লাগে না কসম লাগে শ্রোতার অ্যাঙ্কার যত বাড়ে কসম তত বাড়ে বলেন শ্রোতার অ্যাঙ্কার মানে কি অস্বীকার শ্রোতার অস্বীকার যত বাড়ে তখন কসম তত বাড়ে আল্লাহ তাআলা প্রতিটা কসমের পরে কিন্তু মাকসাম আলাই আসে যেমন ধরেন আল্লাহর কসম জায়েদ আলেম আমি মানি না নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর কসম আল্লাহর কসম জায়েদ আলেম মানি না আমি মানি না এবার আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম জায়েদ আলেম তাহলে প্রত্যেক কসমের পরে মাকসাম আলাই যে বস্তুর পরে কসম খাওয়া হয় এটা কি করে এটা আসে এরপর আবার এরপর আবার এরপর আবার আল্লাহ তাআলা ১১ বার যেমন এই আয়াতের মাহজুফ তরজমা যেন এটা ওয়াশ-শামসি ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়াশ-শামসি আমি সূর্যের কসম খেয়ে বলি ক্বাদ আফলাহা মান যাক্কাহা এবার দুই নাম্বার সুতা বলে আমি মানি না এবার আল্লাহ তাআলা দ্বিতীয় কসম ছুড়ে দেন বুঝেন নাই শ্রোতা বলে আমি মানি না এবার তিন নাম্বার কসম ওয়াল কমারি ইযা তালাহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা এইভাবে ১১টা কসম কয়টা কসম ১১টা কসম এক টানা ৯টা কসম খাওয়ার পরেও শ্রোতা যখন বলে আমি মানি না এবার আল্লাহ তাআলা বলেন ওয়া নাফসিন
আমি এতগুলো কসম খাওয়ার পরেও তুমি যখন মানলে না, ওয়ানাফসি নেবে না, আমি তোমার কসম খেয়ে বলি আল্লাহ। এবার কি বলে বলেন, আল্লাহ কি বলে? এবার তোমার কসম খেয়ে বলি, ওয়ানাফসিন এতক্ষণ বলেছে মারিফা ওয়াশামসি মারিফা ওয়াদুহাহা মারিফা والقمر اذا تلاها معرفه والنهار اذا جلاها معرفه والليل اذا يغشاها معرفه والسماء معرفه وما بناها معرفه والارض معرفه وما بناها معرفه এবার বলেন ونفس نكره الله নফসিন কি বলেন নাকেরা মানে কি এতক্ষণ বললো নির্দিষ্ট করে এখন বলে অনির্দিষ্ট কেন নাফসিন মানে আমি পৃথিবীতে যতগুলো নারী আছে পৃথিবীতে যতগুলো পুরুষ আছে পৃথিবীতে যতগুলো বুড়ো আছে পৃথিবীতে যতগুলো জওয়ান আছে পৃথিবীতে যতগুলো বাচ্চা আছে পৃথিবীতে যতগুলো জানদার আছে সুবহানাল্লাহ প্রত্যেকের আলাদা আলাদা ভাবে কসম খেয়ে বলি তাহলে আমাকে বলে মুশতাক আমি তোর কসম খেয়ে বলি খালেদকে বলে খালেদ তোমার কসম খেয়ে বলি রাশেদকে বলে রাশেদ তোমার কসম খেয়ে বলি এবার রাশেদাকে বলে রাশেদা তোমার কসম খেয়ে বলি সুবহানাল্লাহ ওয়ানাফসিন বলেন ওয়ানাফসিন ওয়ানাফসিন আমি নফসের কসম খেয়ে বলি তো নফস কয়টা যতগুলো মানুষ আছে নফস ততগুলো সুবহানাল্লাহ বলেন যতগুলো মানুষ আছে প্রত্যেকের একটা একটা নফস আছে তাহলে যারা ছিল তাদেরও একটা একটা নফস ছিল তাহলে যত কোটি মানুষ ছিল প্রত্যেকের একটা একটা নফস যতগুলো মানুষ আছে প্রত্যেকের একটা একটা নফস যতগুলো মানুষ আসবে প্রত্যেকের একটা একটা নফস তাহলে ওয়ান নফসের মধ্যে কত কোটি কসম সুবহানাল্লাহ কি আল্লাহ তাআলা বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি সূর্যের কিরণের কসম খেয়ে বলি আমি চন্দ্রের কসম খেয়ে বলি আমি আসমানের কসম আমি দিনের কসম খেয়ে বলি আমি রাতের কসম খেয়ে বলি আমি আসমানের কসম খেয়ে বলি আমি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি আমি জমিনের কসম খেয়ে বলি আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি কয়টা গেছে নয়টা কয়টা গেছে প্রত্যেকের প্রত্যেকবার বলে বলে বলেন ওয়াশামসি قد افلح من زكاها وضحاها قد افلح من زكاها والقمر اذا تلاها قد افلح من زكاها নয়বার বলে এবার বলে ওয়ানাফসিন নয়বার বলার পরেও তুমি মানলে না ওয়ানাফসিন যাও এবার তোমার কসম খেয়ে বলি আল্লাহ এ হয়ে গেল 10টা কয়টা 10টা এবার রব্বুল আলামিন বলেন আর পারলাম না তোকে বুঝাতে এবার তোকে চূড়ান্ত কসম খেয়ে বলি তোর কসম খেয়ে বললাম তারপরে তুই মানলি না যা এবার ওয়ামা সাওয়াহা ওয়ামা সাওয়াহা নফসকে যিনি বানিয়েছেন তার কসম খেয়ে বলি আল্লাহ কি কয়টা গেল এবার 11 কয়টা 11টা কসম খেয়ে রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা বলেন কদ আফলাহা মান যাক্কাহা আল্লাহ রব যেন বলেন আমি সূর্যের কসম খেয়ে বলি সূর্যের কিরণের কসম খেয়ে বলি চন্দ্রের কসম খেয়ে বলি রাতের কসম খেয়ে বলি দিনের কসম খেয়ে বলি আসমানের কসম খেয়ে বলি আসমান বানানেওয়ালার কসম খেয়ে বলি জমিনের কসম খেয়ে বলি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি নফসের কসম খেয়ে বলি নফস বানানেওয়ালার কসম খেয়ে বলি কদ আফলাহা মান যাক্কাহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আমি প্রতিটা নফসকে দুটো যোগ্যতা দিয়েছি একটা হলো গুনাহ করার যোগ্যতা দিয়েছি আরেকটা হলো গুনাহ ছাড়ার যোগ্যতা দিয়েছি একটা হলো পান খাওয়ার যোগ্যতা দিয়েছি একটা হলো পান ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছি সুবহানাল্লাহ এ বললাম না তোমার কথা আছে কোরআন শরীফে কি মোবাইল দেখার যোগ্যতাও দিয়েছি মোবাইল ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি আহ আজীব কথা বলেন তিনি বলেন আল্লাহ তাআলা এখানে আগে বলেন আল্লাহমাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা আগে দিয়েছি গুনাহ করার যোগ্যতা পরে দিয়েছি গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা সুবহানাল্লাহ কি আগে দিয়েছি কি গুনাহ করার যোগ্যতা পরে দিয়েছি কি
গরুর বেলায় গুনাহ করার যোগ্যতাও দেয় নাই, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দেয় নাই। ফেরেশতার বেলায় গুনাহ করার যোগ্যতাও দেয় নাই, গুনাহ ছাড়ার যোগ্যতাও দেয় নাই। ফেরেশতাকে দিয়েছে শুধু ইবাদতের যোগ্যতা, আর গরুকে দিয়েছে শুধু গুনাহর যোগ্যতা। গরুকে গুনাহ ছাড়ার যোগ্যতা দেয় নাই, ফেরেশতাকে গুনাহ করার যোগ্যতা দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন, বলেন ফেরেশতাকে গুনাহ করার যোগ্যতা দেয় নাই, আবার বলেন ফেরেশতাকে গুনাহ করার যোগ্যতা দেয় নাই। এই জন্য ফেরেশতা এত কোটি কোটি ইবাদত করা সত্ত্বেও আশরাফুল মাখলুকাত না, আর গরুকে নেকি করার যোগ্যতা দেয় নাই, গরুকে নেকি করার যোগ্যতা দেয় নাই। এই জন্য গরু হাজারো গুনাহ সত্ত্বেও জাহান্নামি না। বুঝেন নাই কি বুঝছেন বলেন, ফেরেশতা কত কোটি নেকি করে আশরাফুল মাখলুকাত, আর গরু কত কোটি গুনাহ করে? গুনাহ ছাড়া তার কোনো কাম আছে? ছাগলে গুনাহ ছাড়া কোনো কাম আছে কি? ছাগলে বিয়ে করতে কবে? তাহলে গুনাহ করে না করে না? কি পরিমাণ কি গরু কি পরিমাণ? লেকিন জাহান্নামি? জোরে বলেন, গরু জাহান্নামে যাবে? কেন? গুনাহের যোগ্যতা আছে, নেকির যোগ্যতা নাই। ফেরেশতার নেকির যোগ্যতা আছে, গুনাহের যোগ্যতা নাই। আল্লাহমাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, রব যেন বলেন মুশতাক, তোকে দুটো যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। গরুকে একটা যোগ্যতা দিয়েছে, শুধু গুনাহ করার যোগ্যতা দিয়েছে, গুনাহ ছাড়ার যোগ্যতা দেয় নাই। ফেরেশতাকে একটা যোগ্যতা দিয়েছে, শুধুই নেকি করার যোগ্যতা দিয়েছে, গুনাহ করার যোগ্যতা দেয় নাই। আমাদেরকে দুটো যোগ্যতা দিয়েছে, গুনাহের যোগ্যতাও দিয়েছে, গুনাহ ছাড়ার যোগ্যতাও দিয়েছে। সুবহানাল্লাহ।